আম ভর্তা প্রসেসিং। বাইরে আজকে অনেক গরম, প্রতিদিন 39-40-48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঢাকা শহরে। বাইরে যেতে পারতেছি না গরমের জন্য, এই জন্য আজকে বাসায় বসে আমরা তিনজন, আর এখন আছে চারজন, তাকে তো বলা যাবে না, আম ভর্তা প্রসেসিং চলতেছে। উনি অলরেডি শুয়ে আছে, তো ওকে পানি মেরে তোলা হয়েছে, আরেকবার পানি পাবেন। অলস অলস, হ্যাঁ অলস। কারণ আমরা আমগুলো ছিলবো ছিলাবো, তারপরে এই যে আমরা এটা দিয়ে একদম কুচি 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 করে আম পড়া শেষ, এখন পরবর্তী ধনেপাতা দিব, কাঁচামরিচ কুচি কুচি করে দেবো, শুকনো করে করা। এখন আমাদের মরিচ কাটা হচ্ছে, ধনিয়া পাতা কাটা হয়েছে, আর ধনিয়া পাতা আছে, মরিচ কুচি কুচি করতেছে, একদম কুচি কুচি। এই যে শুরু হয়ে গেছে ভর্তা, মুখ রুচক ভর্তা। আহ, লবণ আর চিনি তো আমার না রে, চামিস লাগবো চামিস লাগবো। অনেকদিন পর একটা মানে সাথে ঘটা গেল, আজকে ফিল মানে অফ দিয়ে দেখে না অনেক টাইম।